गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल दि ब्लॉगर कपल। आज के 1 सेप्टेम्बर आज के रूपक जन्मदिन। सो এই দিনটা তোমাদের সাথে শেয়ার করা তো উচিতই। आज के সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি করব, কি রান্না করব, কি স্পেশাল কি করব সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর সকালবেলা রূপক অফিসে চলে গেছে ব্রেকফাস্ট করে, আর আমি আজকে ওর জন্য বানাবো হচ্ছে প্রন পোলাও, চিকেন আর চাটনি। ইউজুয়ালি আমি রূপক আর বা ঋষির জন্মদিনে ওই 5 রকমের ভাজা, ডাল, মাংস বা মাছ যেটাই হয়, যেটা নর্মালি একটা বাঙালি পরিবারে হয় সেটাই করি, কিন্তু এইবার একটুখানি ফাঁকিবাজি করেছি, বুঝলেন। আর পায়েস আর কেকও বানাবো, বাট কেকের না একটা ইনগ্রিডিয়েন্টস আমার কাছে নেই, পরে আমি দেখলাম, তাই আমি রূপককে বলেছি যে তুমি আসার সময় একটা কেক নিয়ে এসো। কি অবস্থা বলুন, নিজের জন্মদিনের কেক নিজেকেই কিনতে হচ্ছে, কিছু করার নেই। এখানে কেউ নেই যাকে আমি বলবো যে ভাই তুমি আমার জন্য একটা কেক নিয়ে এসো প্লিজ, সেটাও পসিবল না, নিজেরটাই নিজেকেই করতে হবে, কিছু করার নেই। আর লাঞ্চের রূপক বাড়িতে আসবে, তখন দেখে নেব আমরা কি কি খাওয়া দাওয়া করছি। ট্রাই করলাম টাটা। সেলিব্রেশন শুরু হবে এখন, সারাদিন থেকে বার্থডে বয়কে আজকে পাওয়া যায়নি, তিনি খুব ব্যস্ত, অফিস থেকে আসলো 7টার সময়, তারপরে এসেও অফিসের কাজে ব্যস্ত ছিল, যাই হোক সেটা তো করতেই হবে, পার্ট অফ লাইফ। তারপর তার মাঝখানে আমরা গেছিলাম একটু সবজি আনতে আমাদের অ্যাপার্টমেন্টেই বসে, আর আনতে গেছিলাম কেক, তো কেকটা আমি নিয়ে এসেছি, চলো এখন দেখা যাক কীভাবে কেক কাটিং করি আমরা। কেক কাটবে, চলো স্টার্ট করো।
ফুদাও আগে ফুদাও, ক্ল্যাপও করতে পারছি। ভাবি ক্ল্যাপ করো ঋষি, ক্ল্যাপ করো ঋষি, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো ঋষি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রূপক, হ্যাপি বার্থডে টু ইউ। আর বার্থডে বয়কে এখন পায়েস খাওয়াবো। থ্যাংক ইউ। একটু খাও তাহলে, খুব ভালো হচ্ছে। বাবা দাও ভালো ঋষি, কিপ থেকে ভালো। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? খাও খাও, আবার নাও, এখান থেকে নাও। বার্থডে স্পেশাল ডিনার, বার্গার আর ক্রিসপি চিকেন ফ্রাই, এখানে হচ্ছে স্মোকি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। আর একটা খুব ভালো জিনিস লাগলো, সেটা হচ্ছে এই হ্যান্ড ওয়াশটা দিয়েছে ওটার সাথে, সুইগি থেকে। ভালো কনসেপ্টটা কিন্তু। আমাদের রাত্রের ডিনার চলে এসছে, কেএফসি থেকে আমরা অর্ডার করেছি। আর ভালো ভালো খাবার দেখে না এখন তাড়াতাড়ি মনে হয় খিদে পড়ে যাচ্ছে। বেশি আর কথা বলবো না, এই ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করবো না, এখানেই আজকে শেষ করব। আর বার্থডে সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্টের মাধ্যমে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে। বাই।